হ্যালো সবাইকে, আজকে আবার চলে এলাম একটা মাছের রেসিপি নিয়ে। আমি বাঙালি হলেও আজকে যে রান্নাটা করব তাতে কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান টাচ আছে, সেটা রান্নাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো শুরু করি। এটার জন্য আমি নিয়েছি 4 পিস রুই মাছের টুকরো, আর নিয়েছি আদা বাটা, টমেটো পিউরি, গুড় আর নুন। আর গুঁড়ো মশলার মধ্যে যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হিং, কারি পাতা, গরম মশলা গুঁড়ো আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। মাছ ভাজার তেলটাতেই প্রথমে হিং আর কারি পাতাটা কিন্তু দিয়ে দিতে হবে। এবার টমেটো পিউরিটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পরে আস্তে আস্তে আদা বাটাটা দেব। 4 পিস মাছের জন্য আমি এখানে 1 চামচ মতো আদা বাটা ব্যবহার করেছি। এবার কষাতে থাকবো আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে থাকবো। সব গুঁড়ো মশলা একসঙ্গে দিয়ে দেব। দিয়ে এবার কষিয়ে নিয়ে অপেক্ষা করব তেলটা মশলা থেকে ছেড়ে আসার জন্য। তো যখনই তেলটা ছেড়ে আসতে শুরু করবে তখন এতে কিন্তু নুনটা দিয়ে দিতে হবে। এবারে তেলটা ছাড়তে শুরু করেছে, এই সময় আস্তে আস্তে কিন্তু আমাদেরকে জলটা দিতে হবে। আর আমি 1 কাপ মতো জল দিয়েছি আর গরম জল দিয়েছি। গরম জল দিলে তাড়াতাড়ি ফুটেও ওঠে আর রান্নার স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। তো এবার এই ঝোলটা যেই ফুটে উঠবে এতে মাছের পিসগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো এতে অ্যাড করে দেবো। এই যে দেখুন ঝোলটা কিন্তু এবার ফুটে উঠেছে। এবার এতে মাছগুলো দিয়ে দিলাম আর এবারে হাই ফ্লেমে পুরো ঝোলটাকে কিন্তু ফুটতে দেব। যেমন ঝোল আপনাদের পছন্দ তেমন রাখবেন, তবে এটা কিন্তু একটু রসারসাই ভালো লাগে। আর গুড়টা এই সময় দিয়েছিলাম, সেটা ভিডিওটা আমার একটু ডিলিট হয়ে গিয়েছে, তো এই সময় গুড়টাও কিন্তু দিয়ে দেবেন। আর পুরো রান্নাটা আমি সরষের তেলে করেছি। তো এবারে গরম গরম ভাতের সাথে এই রান্নাটা করে খেয়ে দেখবি। বাড়িতে কোনো গেস্ট আসলে চট করে এই রান্নাটা বানিয়ে ফেলা যায় আর সবাই কিন্তু ভালোই খেয়ে।